রাহাত কোথায়? কি হলো দুলা ভাই? না, তেমন কিছু না। রানুকে ফোন দিয়েছিলাম কিন্তু ও ফোনটা কেটে দিল। কি সাংঘাতিক! এতে বিচলিত হওয়ার কি আছে? হয়তো হাতে রং টং লেগে আছে, হাতে তো ঝর্ণা আছে, তাই না? ও হ্যাঁ, তাই তো। বাহ, বারবিকিউ তাহলে শুরু হলো কাইসার ভাই। শুরু না করে উপায় আছে? আমাদের কেয়ামনির যে খুব খিদে পেয়েছে, এখন গন্ধটা পেয়ে খিদে আরো বেড়ে গেছে। শোনো শোনো, যতই খিদে বাড়ুক না কেন, এখন কিন্তু খাওয়া হচ্ছে না কেয়া। কেন? কারণ আজকে আমরা পার্টির সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পার্টি আজ যারা বানচাল করতে চেয়েছিল তাদেরকে শাস্তি দেওয়ার। তাই নাকি? তা কি শাস্তি দেবে শুনি। আমাদের সবার যে অসম্ভব মন খারাপ হয়েছে সেটা ভালো করে দিতে হবে। সেটা আবার কিভাবে? গান, গল্প, কবিতা, যে কোনো কিছু দিয়ে হতে পারে। মেজোপা তো ইতিমধ্যে গান গেয়েই দিয়েছে। তুমি তো আর গাওনি। আমি গান জানি না। অভিষেক, ঝর্ণাকে একটা ফোন দিয়ে দেখবেন, আমি রানুকে টেক্সট করেছি কিন্তু টেক্সটের কোনো রিপ্লাই করছে না। খুব টেনশন হচ্ছে, তাই না রাহাত ভাই? সত্যি কথা বলতে কি, এটাকে বলে প্রাণের টান। আপনি ফোনটা দিন তো। হ্যাঁ, আমি এখনই ফোন দিচ্ছি। তুই কিন্তু এখন আমাকে ক্লিয়ার করে বলছিস না সমস্যাটা কি। হ্যালো ঝর্ণা, দেখো এখানে কি একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। মানে রানুকে না পেয়ে আমাদের রাহাত ভাই একেবারে দেবদাস হয়ে যাওয়ার মতো অবস্থা। তুমি একটা কাজ করো তো, তাড়াতাড়ি একটু রানুকে দাও তো ফোনটা। আপনি ফোনটা আমাকে দিন। কি বলছো তুমি? ওখান থেকে রানুকে রেখে চলে গেছো, কিন্তু কখন? ও আচ্ছা, ঠিক আছে, রাহাত ভাই না হয় আবার রানুকে ফোন দিবে। রানুকে রেখে চলে গেছে ঝর্ণা? কেন? আমি ঝর্ণাকে এতবার করে বলে আসলাম যে যাওয়ার সময় যেন রানুকে সাথে করে নিয়ে যায়। না, মানে আপনার বোনেরা এসেছে বিথিদের বাসায় বিয়ের ব্যাপারে আলাপ করতে, সেই জন্যই ঝর্ণা চলে গেছে আর কি। ঝড় আসছে নাকি? আমাকে যেতে হবে। আশ্চর্য, তোকে কেন যেতে হবে? ওখানে রানুর সাথে মাহির ছেলেটা আছে না, ওই না হয় রানুকে বাসায় পড়া দেয়। মাহির কারণে আমাকে যেতে হবে। মানে? মানে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। তুমি আবার আগের মতো সন্দেহ করছো না তো দুলা ভাই? একবার এত ঝামেলা হলো দুজনের, সন্দেহ কেন? সন্দেহ করছি কারণ ওই ছেলেকে আমি তোদের মতো বিশ্বাস করতে পারিনি।
হয়তো এটাই আমার দোষ। আমাকে এখন যেতে হবে। তুমি গাড়িটা নিয়ে যাও। না না গাছ ভাই, আমি রাস্তা থেকে যে কোনো কিছু একটা নিয়ে চলে যাব। যাচ্ছি। মানে কি রাহাত শোন, রাহাত। আরে এখন তো মনে হচ্ছে যে এই পার্টির কথা ভেবে আমি ভুল করেছি। সত্যি কথা বলতে কি কাইসার ভাই, এই রাহাত ভাই রানুর ব্যাপারে সবসময় খুব সাবধান। যেমনটি করে আমার ঝর্ণা আমার ব্যাপারে সাবধান আর কি। কাকে কল করছো তুমি? মাইকে। মাহি, বাইরে একটা বজ্রপাতের শব্দ শুনলাম, মনে হচ্ছে ঝড় আসবে। চল আমরা স্কুল থেকে বের হয়ে যাই, পরে ঝড়ের মধ্যে যদি আটকে যাই। রাহাত ভাই মাইন্ড করবে এই তো? বারবার সব কথায় কেন তুই রাহাতকে টানিস, ভালো লাগে না আমার। আর ফোন বাজছে নাকি তোর? তোর সাথে আমার একা জরুরি কিছু কথা ছিল। এখন তোর জরুরি কথা বলার সময়, তোর না কাজ। এক মিনিট, তুই কি এজন্যই ঝর্ণার সাথে আমাকে তখন যেতে দিসনি? খুব খারাপ হয়েছে কাজটা মাহি। এখনই কি করে বলছিস খারাপ হয়েছে? কথাটা শোনার পর ভালো তো লাগতে পারে। আমি এখন কিছুই শুনবো না, আমাকে এখন বাড়ি যেতে হবে। চল। কথাটা আর আমি নিজের ভিতর চিপে রাখতে পারছি না রানু, যেভাবেই হোক কথাটা আজ আমাকে বলতেই হবে। ঠিক আছে, যেতে যেতে বলিস, চল তো এখন। মাহি কি করছিস তুই? যেটা আমার অনেক আগে করা উচিত ছিল। মাহি ছাড় বলছি, ছাড় আমাকে। আমার কথাটা বলতে একটা বেশি সময় লাগবে না। আমি এখন তোর কোনো কথা শুনবো না, ছাড় আমাকে, ছাড় বলছি। না হলে কিন্তু ছেড়েই তো দিয়েছিলাম তোকে অনেক বছর আগে, যদি পারতাম অনেক আগে ধরে রাখতাম। আমি একাই যেতে পারবো এখান থেকে, তুই এখানেই থাক। আমার ফোনটা, ফোনটা তো এখানেই ছিল, ফোনটা কোথায় গেল? তোর ফোনটা আমার কাছে। ফোনটা দে। কি হচ্ছে মাহি? তুই একবার আমার চোখের দিকে তাকা রানু। মানে? ভালোভাবে তুই একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখ, তুই কি কিছুই দেখতে পাচ্ছিস না এখানে? আমি কিছুই দেখতে পাচ্ছি না। ভালো করে তাকালে তুই দেখতি রানু, আমি এতদিন কাউকে কেন আপন করে নেইনি জানিস? কারণ সেই ছোটবেলা থেকে আমি একজনকে ভালোবেসে গেছি, আর সে মানুষটা হচ্ছিস তুই। ভেবেছিলাম এই জীবনে আর বিয়ে সংসার কিছুই করবো না, কিন্তু দেখ ভাগ্য আমাদের কিভাবে মিলিয়ে দিল। কি বলছিস তুই এসব মাহি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। আর তোকে পেলে
আমারে মাথা ঠিক হয়ে যাবে। রাহাত রাহাত নিশ্চয় ফোন করেছে, মাই ফোনটাতে আমাকে দে বলছি, ফোনটা দে, মাই ফোনটাতে। হ্যালো চল আমরা অস্ট্রেলিয়া চলে যাই। তুই ওখানে নিজের ইচ্ছে মতো নাচ শেখাবি, আমি তোকে নাচের স্টার বানাবো। তোকে তোকে শুধুমাত্র ময়মনসিংহ এর মানুষ না, তোকে চিনবে সারা পৃথিবীর মানুষ। রানু চল আমার সাথে ওখানে গিয়ে তুই আর আমি ছোট্ট একটা সংসার করব। তোকে আমি ভালোবাসি রানু, অনেক অনেক। রাহাত আমাকে তখন ঠিকই বলেছিল, রাহাত বলেছিল তুই নিশ্চয় করে একটা মতভেদ নিয়ে এসেছিস, কিন্তু আমি আমি সেটা বিশ্বাস করিনি। কিন্তু এখন আমি ঠিক বুঝতে পারছি, জীবন বাঁচিয়েছিস আমার, সেজন্য আমি তোর সব কথা শুনেছি, তোকে আমি বিশ্বাস করেছি, বন্ধু ভেবেছি আমি তোকে, আর তুই সেই বন্ধুত্বের মূল্য এভাবে দিলি। কালি তুই তোর টাকা ফেরত নিয়ে যাস এই স্কুল থেকে, আমার দরকার নেই এই নাচের স্কুলের, দরকার নেই তোর মতো বন্ধুর যারা আমাকে আমার রাহাতের কাছ থেকে দূরে ঠেলে দিতে চায়। শোন ছোট বোনের সংসারে গিয়ে তাদের দয়ায় বাকিটা জীবন কাটাতে চাস না? কি বললি তুই, আর তোকে এসব কে বলেছে? ভুল তো আমি বলিনি নাকি? আজ যদি আমি তোর রাহাতের জায়গায় থাকতাম না, তাহলে কোনোদিন আমার স্ত্রীকে অন্যের সংসার থাকতে দিতাম না, দরকার হলে না খেয়ে থাকতাম তবুও না। এতটাই কাপুরুষ এবং অযোগ্য তোর এই রাহাত। মাহি নিজের বন্ধুকে বস বলে ডাকার শর্ত কোনোদিন মেনে নিতাম না রানু, এটাই আমার আর তোর এই রাহাতের মধ্যে পার্থক্য। আমি সরি আজ যা বলেছি তার জন্য, নাচের স্কুল তোর স্বপ্ন সেটা যেন থাকে, আমি থাকি আর নাই বা থাকি। মানে আমি তোকে না বলেই তোর ভিসা টিকিটের ব্যবস্থা করেছিলাম, তুই চাইলেই দুই সপ্তাহ পর আমরা অস্ট্রেলিয়া চলে যেতে পারতাম। এখন আমি না হয় একাই যাব, থাক সে কথা, আজকের কথাগুলো ভুলে যাস। সরি আজকে তোকে অনেক কষ্ট দিলাম, কিছু মনে রাখিস না, চল এখন তোকে। রানুপা রাহাত ভাই তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে, তুই নাকি ফোন রিসিভ করছিস না? আমি তো এই জন্যই ফিরে এলাম, এখনই ফোন করবো রাহাতকে। ওনার আবার কি হলো? আজ যদি আমি তোর রাহাতের জায়গায় থাকতাম না, তাহলে কোনোদিন আমার স্ত্রীকে অন্যের সংসার থাকতে দিতাম না, দরকার হলে না খেয়ে থাকতাম তবুও না। এতটাই কাপুরুষ এবং অযোগ্য তোর এই রাহাত। কি হলো রানুপা, কি হলো? চল অনেক কাজ বাকি, চল আসো। আপনার কথা অনুযায়ী বীজ আমি বপন করে দিয়েছি, এখন এই বীজকে বিষবৃক্ষ করে তোলার কাজ আপনার।
আমার ছেলের বিয়ের প্রস্তুতি কেমন চলছে? সব ঠিক আছে। আজকে ব্যাচেলার পার্টি হয়ে যাচ্ছে ভাইয়াদের, এরপর বাকি থাকে মেহেদি সন্ধ্যা, এঙ্গেজমেন্ট আর এদিকে দেখে যা একটা জিনিস। আয় দেখ এই আংটিটা পিথিকে পরালে কেমন হবে। এখানকারই একটা দোকানে পেয়েছি বেশ সস্তায়। সেটার আবার কি দরকার আমার জন্য? না না, ওটা তোর তোরই থাকবে। মানে ওটা তোর কাছ থেকে কেড়ে নিয়েছি বলে ভাবিস না, ওটা তোর না, ওটা তুই ফিরে পাবি। কিন্তু আমি ওটা দিয়ে কি করব? কি জানি, কাজে লাগলেও লাগতে পারে। মানে আচ্ছা কথা হয়েছে তোর মার সাথে? আমার ফোন তো উনি ধরছেন না। সবার সাথে রেগে আছে, রাগ বোধহয় সহজে যাচ্ছে না। তোরা মা মেয়ে একই রকম, অভিমান হলে সেটা সহজে আর যায় না। এই যে তুই আমার উপরে অভিমান করে আছিস, সেটা কি আর আমি জানি না? আমি তোমার উপর? মোটেও না, আমি সব জানি। সবার সামনে তোর সাথে খারাপ আচরণ করি বলে ভাবিস না, আমি সত্যি সত্যি তোর সাথে তাই করছি। মানে এত মানে মানে করিস না তো। আমি যাই বলি না কেন, যাই করি না কেন, আমাদের দুজনের উদ্দেশ্য কিন্তু একটাই। সেটা যেন কি? তোকে এবারের বউ করা। আর সেটা যে কোনো মূল্যে। কিন্তু মামি। মা, এটা তোর আর আমার মধ্যে সিক্রেট, কেউ যেন না জানে, কেমন? দে এবার ওষুধ আর পানিটা দে, খেয়ে নে। অপমানটা কিন্তু আর সহ্য করা যাচ্ছে না, আর এভাবে চললে কিন্তু আমাদের সত্যি চলে যেতে হবে। অপমান তো তোমরা আমারে কম করছো না, আমার হাজবেন্ডের সুর কইছো সুর। খালি এই ভাই চাইছো দেখটা, আমার ভাই তো হইলে পাড়া ফুদার মধ্যে ফালায় ইমুন বলে। ঝর্ণা আবার ফিরে গিয়েছিল ওখানে? হ্যাঁ, কিন্তু তোমাকে কেমন যেন চিন্তিত মনে হচ্ছে। কি সমস্যা আমাদেরকে বলো, আমরা বিয়ে পিছিয়ে দেবো, তাই না পি? হ্যাঁ, মানে আসলে কি করে যে বলি।